সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি সানভিকে দুধ ভাত আলমন্ড দিয়ে খাওয়াবো। আর আলমন্ডের কি গুণ আছে আর কি অপকারিতা আছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। জেনে নিই আলমন্ডের ভেতর কি কি আছে। আলমন্ডের ভেতরে আছে প্রোটিন, ভিটামিন, ফাইবার, ভিটামিন ই, ক্যালসিয়াম, জিঙ্ক। আর এইগুলো থাকার জন্য বাচ্চাদের কি কি ভালো হয় সেগুলোও আমরা জেনে নেব। তার আগে জানাই আলমন্ডের জন্য মেয়েদের খুব ভালো দুটো টিপস, সেই টিপস দুটো একদম শেষে বলবো। এবার যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলটাকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সানভিকে খাওয়াতে খাওয়াতে এবার বলি, সানভিকে যে আমি খাওয়াচ্ছি দুধ ভাত আর আলমন্ড কীভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে জানাই। আমি ভিডিওটা করতে পারিনি, সানভি প্রচুর দুষ্টু করছিলো, তার জন্য আমি প্রেশার কুকারে একটু গোবিন্দভোগ চাল দিয়েছি, ওটা স্টিম হয়ে যাওয়ার পরে দুধ দিয়ে চালটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আলমন্ডটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেই আলমন্ডটাকেও পেস্ট করে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আমরা কিন্তু অনেকেই জানি না যে আলমন্ড দু রকমের হয়, একটা মিষ্টি আর একটা তেঁতো। আমি জানতাম না, কিন্তু আমি বেশ কিছুদিন হয়েছে জেনেছি। আমরা মিষ্টি আলমন্ডটাকেই পছন্দ করি, মিষ্টি আলমন্ডটাই আমরা সবাই খাই। আর তিতো আলমন্ডটা বিভিন্ন রকমের স্ন্যাক্স আর রান্নার কাজে ব্যবহার হয়, আমরা সবাই মিষ্টি আলমন্ডটাই খাই। আর দুটো আলমন্ডের কিন্তু একই গুণ আছে। আলমন্ডের গুণগুলো আলোচনা করি, আলমন্ডের পাঁচখানা গুণ নিয়ে আমি আলোচনা করব। আর এই পাঁচখানা গুণের মধ্যে এক নম্বর গুণটা হচ্ছে, আলমন্ড খেলে বাচ্চাদের মাথার যে কোষগুলো আছে না, সেই কোষগুলো কাজ করতে খুব ভালোভাবে আলমন্ড সাহায্য করে। সেই সঙ্গে অ্যালজাইমার রোগ কিন্তু হয় না আলমন্ড খাওয়ালে। সানভি এবার খুব দুষ্টু শুরু করে দিয়েছে, এবার আমি ওকে কোলে নিয়ে নিয়ে এসে খাওয়ানোর জন্য, আর নিচে বসেও খেতে চাইছে না একদম। কিরকম দুষ্টু হয়েছে খাওয়ার সময়, যত দুষ্টু। অনেক বাচ্চাদের ছোট অবস্থায় খাবার হজমের সমস্যা হয়, পটির সমস্যা হয়, এই সমস্যাগুলো যখন আলমন্ড খাওয়ালে কিন্তু একদমই হবে না। আর আলমন্ড খাওয়ালে হজম শক্তি অনেক বাড়িয়ে দেয়, আর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য একদম হয় না। আর এটা কেন হয় না জানেন? কারণ আলমন্ডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তিন নম্বর পয়েন্টটা বলি, আলমন্ডে প্রচুর পরিমাণে ফসফরাস আর ক্যালসিয়াম থাকে। আমরা তো সবাই জানি ক্যালসিয়াম আর ফসফরাস বাচ্চাদের হাড় আর দাঁত মজবুত করতে অনেক সাহায্য করে। এখন সবার একটা একটা করে ফোন আছে, সানভি কেন বাদ যাবে? এজন্য সানভিকেও একটা মোবাইল কিনে দেওয়া হয়েছে, সানভিও এখন মোবাইল নিয়ে খেলা করে। এখন খালি মোবাইল নিয়ে ঘাঁটবে সবার ফোন, নিজের ফোনটা কিন্তু অতটা পছন্দ না, বড়দের ফোন পছন্দ। আর থাকবে না আমার কাছে, এবার পাপার কাছে যাবে, এবার ওকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে খাওয়াতে হবে। খালি একবার রাস্তায় যাও আর খাওয়া হয়েই করতে হবে। এখন সানভি খুব দুষ্টু হয়ে, যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে, এত দুষ্টুমি করছে সে খেতেই চাইছে না। দু চারবার খাবে, তারপরে এবার এইটা দেখাও ওটা দেখাও, ডগিকে খাওয়াও ক্রোকে খাওয়াও, তারপরে ও এক চামচ খাবে, তাও আবার ওয়াক তুলবে, খুব দুষ্টু করে। এবার চার নম্বর পয়েন্টটা আমরা জেনে নিই, আলমন্ডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আলমন্ড খাওয়ালে বাচ্চাদের ছোটোখাটো রোগ যেমন সর্দি কাশি, ভাইরাল ফিভার, এইগুলো রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয় বাচ্চাদেরকে। আর পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে, আলমন্ড খাওয়ালে বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকবে, বাচ্চা প্রচুর চনমনে থাকবে, প্রচুর এনার্জেটিক থাকবে, ও খেলাধুলা করবে, কখনো ঝিমিয়ে পড়বে না। একদম প্রথমেই বলে
বলেছিলাম মেয়েদের জন্য দুটো টিপস দেব। এই দুটো টিপসের মধ্যে থেকে প্রথম টিপসটা বলি, আলমন্ডের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা আমাদের চুলের জন্য খুব উপকারী। এই আলমন্ডের খোসার সাথে ডিম, নারকেল তেল, অ্যালোভেরা জেল বেটে চুলের মধ্যে যদি লাগানো যায় তাহলে চুল খুব নরম আর শাইনও হবে। আর দ্বিতীয় টিপসটা বলি এবার, এই আলমন্ডের খোসা কিন্তু শুধু চুল নয়, স্কিনের জন্যও খুব ভালো, আমাদের মুখ পরিষ্কার করতে খুব সাহায্য করে। এই আলমন্ডের খোসা যদি 1 কাপ নেওয়া হয়, আর 1/4 কাপ যদি ওটস, 1/4 কাপ বেসন আর 1/2 কাপ কফি আর টক দই নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে রোজ যদি মুখে লাগাতে পারেন তাহলে আপনার মুখ খুব পরিষ্কার থাকবে, একেবারে ঝকঝক করবে। এই আলমন্ডটাকে সবসময়ের জন্য বাচ্চাকে 3 দিন খাইয়ে দেখবেন, পরপর 3 দিন। যদি বাচ্চা দেখেন কোনো কারণে কোনো অ্যালার্জি বেরোচ্ছে তাহলে কিন্তু বাচ্চাকে একদম এই আলমন্ড খাওয়ানো যাবে না। আর যদি কোনো রকম কোনো অ্যালার্জি না হয় তাহলে তো বাচ্চাকে অবশ্যই খাওয়াবেন, কিন্তু অবশ্যই আগের দিন রাতে আলমন্ডটাকে ভিজিয়ে রেখে পরের দিন খোসাটাকে ছাড়িয়ে তারপরে পেস্ট করে খাওয়াবেন। আর আলমন্ডের এত গুণ রয়েছে বলে আপনি ভাবলেন বেশি করে খাওয়াবো তাহলে বাচ্চা খুব ভালো হবে, একদমই না। ছোট বাচ্চাদের জন্য বাচ্চাকে সারাদিনে একটাই খাওয়াবেন, কারণ বেশি পরিমাণে যদি আলমন্ড খাওয়ানো হয় বাচ্চার পেট ফুলে যেতে পারে। আজকে ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকলো। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।